Hello, my lovely viewers. Assalamu alaikum. Bangladeshi mam London. এখন সকালবেলা বাচ্চারা স্কুলে যাচ্ছে বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পর তারপর আমি আমাদের জন্য নাস্তা রেডি করব আমার এবার টোটাল 5 দিন ছুটি ছিল যদি বাসায় কাজ না করাতাম তাহলে বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যেতে চেয়েছিলাম কিন্তু সেটা আর হলো না নেক্সট টাইম ইনশাআল্লাহ যাব আর বন্ধের দিনগুলো খুব দ্রুত গতিতে চলে যায় আর যখন জবের দিনগুলো থাকে কাজের সময়গুলো সেগুলো কিন্তু সহজে যেতে চায় না আমার বাসায় তো কাজ চলছে বিল্ডার চাচারা কাজ করছে তো ওনারা আজকে ঈদের নাস্তা টাস্তা খাবে আমি বলে রেখেছিলাম যে আপনারা ঈদের পরে যখন আসবেন সেদিন আর নাস্তা খেয়ে আসবেন না আমার বাসায় আপনারা নাস্তাটা করবেন তো সেভাবেই আমরা এখন সবাই মিলে নাস্তা করব তো আমার হাজবেন্ডের জন্য আমি নেহারি রান্না করেছিলাম ওর সেই নেহারি দিয়ে রুটি খাবে মাঝে মধ্যে গরুর গোস্ত দিয়েও পরোটাটা খেতে পছন্দ করে তো আমি বললাম যে আজকে তুমি গরুর গোস্তটাও খাও নেহারিটাও খাও দুটো একসাথেই খাও বলো ঠিক আছে আমাদের এখানকার গরমটা না খুব বাজে একটা গরম শুরু হয়েছে সেজন্য আপনি এই যে স্ট্রং খাবার যেগুলো বিফ বলেন নেহারি বলেন ভুরি বলেন সেগুলো খেয়ে আপনি শান্তি পাবেন না কেমন যেন লাগে তো এবার আমাদের কিন্তু এখানে কোরবানি দেওয়া হয়নি আমরা আমার শাশুড়ির সাথে কোরবানিটা দিয়েছি মানে শাশুড়ি যতদিন আছে আমাদের ইচ্ছে হলো যে ওনার সাথে কোরবানিটা দিয়ে দিব যে উনি দিল হাসি খুশি থাকলো আর কি কারণ এখানে দিলে হয় কি দেখা যায় যে আমারই দৌড়াদৌড়ি করতে হয় আর আমার বাসা যেহেতু এখন খুব মানে কি কাজ চলছে খুব খারাপ অবস্থা সে জায়গা থেকে এখানটায় যদি আমি গোস্ত টোস্ত নিয়ে সব রেডি করতে যাই আমার অনেক কষ্ট হয়ে যাবে আমার হাজব্যান্ড এগুলো নিয়ে একটু মানে হেল্পের মধ্যে নেই যে ও কিছু ও টায়ার্ড হয়ে যায় অল্পতে এ হচ্ছে কথা সেই জন্য আসলে এখানটায় কোরবানি দেওয়া হয়নি তো আমি এখন বিফ দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি ভালো লাগে আমার কাছে গরুর গোস্ত দিয়ে পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে এবং সেই রান্নাটা যদি ভালো হয় তাহলে খুব ভালো লাগে তো সবাই এখন কফি খাবে কিন্তু আমি গ্রিন টি খাবো তো আমি গ্রিন টি নিয়ে টিভি দেখতে চলে আসছি চাচাদের একটু পরে এদের নাস্তাগুলো দিব ওনারা রুটি নেহারি খুব পছন্দ করেছে ওনাদের কাছে নেহারিটা নাকি খুব ভালো লেগেছে আর গরুর গোস্তটা খেয়ে ওনারা এত প্রশংসা করলো বললো যে একদম হোটেলের চাইতে ভালো হয়েছে আমি বললাম যাক আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগলো শুনে ওনারা হচ্ছেন আমাদের বাংলাদেশি কিন্তু ওনারা হচ্ছেন সিলেটের তো খুবই ভালো ওনাদের সাথে আমাদের মানে কথাবার্তা গল্প খুব ভালো হয় আর কি আসলে আমার বাসায় যারাই কাজ করতে আসে তখন আমরা তাদের খুব আপন ভেবে ফেলি ওনাদের ফ্যামিলি সম্পর্কে জানতে চাই মানে একদম কখন চা খাবে কখন কী খাবে মানে আমার হাজব্যান্ডও খুব ওনাদের আপ্যায়ন করে আমিও আপ্যায়ন করি তো এই তো আমাদের দুজন বিল্ডার এখন খাচ্ছে মিষ্টি খাবারগুলো ওনারা খুব পছন্দ করেছে আমি তো কেক ম্যাঙ্গোটা বানিয়েছিলাম তারপর হচ্ছে জর্দা জর্দাটা এবার খুব বেশি পছন্দ করেছে সবাই পায়েস আর লাচ্চা সামাই এ হচ্ছে আমার ঈদের খাবারের মধ্যে মিষ্টি আইটেমগুলো ঈদের নাটক দেখলাম ভালোই লাগলো নাটকটা দেখে তো আমার হাজব্যান্ড আর আমি এখন একটু বের হয়েছি বাসায় চাচারা কাজ করছে বাচ্চারা স্কুলে আয়াসা দিয়ে আর আদ্রিতা বাসায় আছে তো আমরা দুজন এখন আবার বিএনকিউর দিকে যাচ্ছি বিএনকিউ থেকে কিছু জিনিস এনেছিলাম সেগুলো পারফেক্টলি অ্যাডজাস্ট হচ্ছে না আর চাচার প্রথম যখন কাজ শুরু করেছে বলেছিল যে কিছু কিছু জিনিস কিনতে হবে না কিন্তু এখন আবার বলছে না সব কিছু আপনাদের কিনতে হবে মানে একটা কাজে হাত দিলে কত টাকা যে যায় আমরা মানে এবার দেখছি আর কি সত্যি অনেক টাকা চলে যায় মানে মনে হয় যে ছোট কাজ যে ছোট বাথরুম আসলে না অনেক টাকা চলে যাচ্ছে আর এখানকার জিনিসপত্রের এত দাম তারপরও একটা শখ পূরণ আর কি হাজব্যান্ডের অনেক দিনের শখ আমার অনেক দিনের শখ যে বাথরুমগুলো একটু সুন্দর হবে বাথরুমগুলো যদি সুন্দর না হয় কিচেনটা যদি সুন্দর না হয় তাহলে আপনার মানে মনটাই ভালো লাগবে না আপনার বেডরুম কোনো রকম থাকলেই হয় কারণ আমরা কিন্তু বেশিরভাগ সময়গুলো কাটাচ্ছি কিচেনে বাথরুম এবং সিটিং রুম এই তিনটা জিনিস যদি একটু
একটু সুন্দর হয় দেখবেন আপনার মনটা কিন্তু ভালো লাগবে। তো আমরা বিএনকিউতে চলে আসছি, প্রথমে গিয়েছিলাম লেটন বিএনকিউতে, সেখানটায় বলল যে আইটেমগুলো এখানে নেই, আপনারা বড় বিএনকিউতে যান। তারপরে আমরা ব্যাকটাউনে চলে আসছি, মানে এখানে এক একটা বিএনকিউ এক এক রকম, মানে সাইজের দিক দিয়ে, প্রোডাক্টের দিক দিয়ে। তো এখানটায় বেশিক্ষণ ছিলাম না, এখানে আইটেম দেখে তারপর মনে হলো একটু গাছ দেখে যাই, গাছের জন্য তো আমার একটা দুর্বলতা আছে। খুবই ভালো লাগছিলো আজকের বিএনকিউর ফুল গাছগুলো, কেনার ইচ্ছে ছিল কিন্তু আমার হাজব্যান্ড বললো এখন আর কেনার দরকার নেই, বাসাটার কাজ সব শেষ হোক, তারপর তুমি বারান্দাটা সাজিয়ে নিও, কারণ আমার বারান্দাটা এখন ইদানিং আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে যে গাছগুলো ফেলে দেই, দু একটা ভালো গাছ রাখি, কারণ এত ভালো ভালো গাছ কিনছি কিছুতেই গাছগুলো মানে ভালো থাকছে না। তো যাওয়ার পথে মনে হলো যে কার ওয়াশ করে নিয়ে যাই, কারের অবস্থা অনেক খারাপ। আমার হাজব্যান্ডকে বললাম যে বাইরের সাইডটা ওয়াশ করো, ভিতরের সাইডটা তুমি পরে ওয়াশ করে নিও নিজে নিজে। আসলে আমাদের বাসায় হয়েছে কি, নিচে কার পার্কিংয়ে অত স্পেস নেই যে আপনি কারটা ওয়াশ করবেন। আমাদের আগের বাসায় আপনারা খেয়াল করেছিলেন আমরা বাইরে কিন্তু পানি নিয়ে গাড়িটা পুরোপুরি ওয়াশ করে ফেলতে পারতাম, এই জন্য আমাদের কার ওয়াশে নিতে হয়। ভিতরটাও আমি অনেক সময় ক্লিন করে আনি, কিন্তু আমার হাজব্যান্ড অনেক সময় দেখা যায় ও নিজে নিজেই ক্লিন করে। তো আমরা দুজন এখন কার ওয়াশে কার ওয়াশ করতে চলে আসছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে বাচ্চার স্কুলে থাকতে থাকতে যতটুকু কাজ কমপ্লিট করা যায় অতটুকু করব, তারপর বাচ্চাদের অ্যাক্টিভিটি আছে, তারপর বাচ্চার অ্যাক্টিভিটি থেকে আসার পর আমরা দুজন একটু বের হব, আমার হাজব্যান্ড আর আমি। আমাদের এবার আপার বাসায় যাওয়া হয়নি, গতবার ঈদেও যাওয়া হয়নি, আপাদের আসার কথা ছিল, ওনাদের বাসায় গেস্ট প্রচুর চলে আসছে সেই জন্য ওনারা আসতে পারেনি। তো আমার ইচ্ছা আছে একটু দেখা করে আসি, তারপর ইচ্ছে আছে যে আমার বান্ধবী কিষানী বান্ধবী নাসরিনের বাসায় একটু যাব, দেখা যাক ওই এরিয়াতে যাওয়ার পর বোঝা যাবে আসলে আমি কোথায় যাচ্ছি, কারণ হয় কি একটা প্ল্যান করলাম দেখা যায় প্ল্যানটা সেইভাবে হচ্ছে না। তো এখন আমরা সব কাজ শেষ করে ফেললাম, আমরা এখন বাসার দিকে চলে যাব। বাসার দিকে গিয়ে আমার একটু রান্না বান্না করতে হবে, কারণ বাচ্চারা বিফ খেতে চায় না, ভুঁড়ি খেতে চায় না, সেই জন্য ওদের শুধু আপনি মুরগির গোস্তটাই দেবেন সেটাই খাবে, আদ্রিতাকে পোলাও রোজ দেবেন সেটাই খাবে, মানে ওদের কমন কিছু খাবার আছে, এর বাইরে ওরা তেমন কিছু খেতে চায় না। তবে আয়াস মাশাল্লাহ মাছ খেতে চায়, তো আদিয়ানের জন্য আবার মুরগির গোস্তটা রান্না করছি, কারণ এক খাবার ওরা দু তিন দিন কোনোভাবেই খাবে না, একদিন খেয়েছে তো খেয়েছে। তো এখন বিকেল চারটা বাজে, আমি বাচ্চাদের নিয়ে এখন সুইমিংয়ে যাচ্ছি, সুইমিংয়ে দুজনকে নিয়ে আমারই যেতে হয়, কারণ দুজনকে একসাথে চেঞ্জ করিয়ে দিতে হয় সেটা আবার আমার হাজব্যান্ডের পক্ষে সম্ভব না, একজন হলো ও ঠিক আছে ও করে নিতে পারে, কিন্তু দুজন একসাথে সম্ভব হয়ে ওঠে না। তো সুইমিং থেকে আসার পর তারপর আমরা দুজন বের হব। তো আয়াস আদিয়ানকে বললাম তোমরা গাড়িতে উঠে পড়ো, আয়াস আদিয়ানকে সবসময় বলি যে একটু সিরিয়াসভাবে সুইমিংটা শিখো, তাড়াতাড়ি শেষ করো, আম্মু একটু ফ্রি হব, তোমাকে নিয়ে টিচারদের বাসায় সেপ্টেম্বর থেকে আমার দৌড়াতে হবে। তো আয়াস বলল যে আম্মু আমি তো ট্রাই করছি। আজকে সুইমিং সেন্টারে এসে দেখি এখানে অনুষ্ঠান হচ্ছে এক সাইডে, এখানে যারা গিয়ে টাইপে তাদের অনুষ্ঠান হচ্ছে, এখানে যত দর্শক দেখছেন সবাই ওই টাইপের আর কি, অনেক সুন্দর হয়েছে ওদের অনুষ্ঠান, সম্পূর্ণটা আমি ভিডিও করতে পারিনি, অনেকভাবে অনেক নিউজ যারা তৈরি করেন তারা এসেছিলেন, ক্যামেরা নিয়ে দেখলাম অনেক কিছু হচ্ছিল। তো আমাদের সুইমিং শেষ করে আমরা বাসায় চলে আসছি বাচ্চাদের রেখে, আমি এখন যাব স্ট্রাটফোর্ডের কাছে, হ্যাঁ, কারণ আমার বান্ধবী যে কিষানী বান্ধবী ও কোরবানির গোস্ত নিয়ে আসছে, মানে ওর হাজব্যান্ড নিয়ে আসছে, তো সেটা আবার আমি নিলাম নিয়ে বাসায় রেখে তারপর এখন আমরা দুজন বের হয়েছি। আসলে একবার ভেবেছিলাম নাসিনের বাসায় যাব, ও আমাকে জিজ্ঞেস করেছে তুমি আসবে, তো তখন আমি বললাম যে আসলে শিওর না, তখন ওরা গোস্তটা দিয়ে গেল। তো আমরা এখন আপার বাসার দিকে যাচ্ছি, আপার বাসায় কিছুক্ষণ থাকবো, তারপর গ্রিন স্ট্রিটে ঢোকার সাথে সাথে মনে হলো এখানে না আমার একটা বান্ধবী আছে শিউলি, ওর সাথে একটু দেখা করে আসি। শিউলির কথা আপনাদের হয়তো বা মনে আছে, আমরা যখন আগের বাসায় থাকতাম আমার বাসা ঠিক অপোজিটে ছিল, ও খুবই ভালো,
ওর সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। আর ওর বাসায় আমি যখনই আসি আমার কাছে মনে হয় একটা ব্র্যান্ড নিউ বাসা। মানে ও এত কাজের, চারটা বাচ্চা মাশাল্লাহ ও একা পেলে বড় করেছে, ঘর বাড়ি এত সুন্দর করে রাখে, ওর কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, ও নিজে নিজে এত সুন্দর কাজ করে। আমার অনেক ভালো লাগে, আমার হাজব্যান্ডের জন্য অনেক কিছু বানিয়েছে। ও বলল যে ভাই এই প্রথম আসছে, তো আমাদের তো পেট ভরা, ঈদের টাইম সবসময় খাওয়া দাওয়ার মধ্যে থাকি। তো ভাইয়ার সাথে আমার হাজব্যান্ড গল্প করছে, তারপর শিউলি আবার আম ভর্তা নিয়ে আসলো। অনেক ভালো লাগছিলো ওদের বাসায়, এতদিন পর আসছি। আগে যখন ওই বাসায় থাকতাম তখন আপনাদের সাথে ওদের কথা অনেক শেয়ার করতাম। তো শিউলি আবার বললো ওর বাসায় গেস্ট আসছিলো, পান আছে, ও তো জানে আমি পান পছন্দ করি। বললাম নিয়ে আসো পান খাই, তো এখন একটু আবার পান খাচ্ছি। আসলে ভারী ভারী খাবার খাওয়ার পর দেখবেন যে একটু পান খেলে কিন্তু ভালো লাগে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি কি একটু খাবে, বললো যে না। তো এখন আমি আবার আপার বাসার দিকে যাচ্ছি। আপার বাসায় কিছুক্ষণ ছিলাম, কিন্তু আপার ছেলের বউরা কেউ ছিল না বাসায়, আপার ভাইয়া ছিল, ওনাদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর তারপর এখন আমরা বাসায় যাচ্ছি। নাসরিনের বাসায় যাওয়ার আসলে যেই নিয়তটা করেছিলাম সেটা আর হয়ে ওঠেনি, কারণ সময়ের অভাব, বাচ্চারা যেহেতু বাসায় একা আছে সেই জন্য আমরা চাচ্ছিলাম না যে বাচ্চারা একা বেশিক্ষণ থাকুক। তো এখন আপার বাসার থেকে আমরা বের হয়ে তারপর আমরা এখন বাসার দিকে চলে যাব। বাসায় গিয়ে বাচ্চাদের খাবার দিব, তারপর নিজেরা একটু খাবার খেয়ে রাতের খাবার, তারপর নামাজ কালাম টিভি দেখাই। তো তো ভালোই কাটলো এবারকার ঈদের সময়গুলো। আরও আরও সামনে দাওয়াত আছে, তো বাসায় আসার পর মনে হলো যে আমি যে একটা স্ট্যান্ড কিনেছিলাম সেটা তো এখনও গুছানো হলো না, তো আমার কসমেটিক্সের সাথে স্ট্যান্ডটায় সব কিছু রাখছি, কারণ জিনিসপত্র বেশি হয়ে গেছে। মানে একটা সময় আমার কসমেটিক ছিলই না, এখন আমি কসমেটিক্সের জায়গাতে জব করার ফলে এখন মানে কসমেটিক্স অনেক বেশি। আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।